নমস্কার আসামিজ ট্রেন্ডিং চাই থাকার বাবে ধন্যবাদ। এই মুহূর্তত আজি দিনটোর কেইবাটাও গুরুত্বপূর্ণ খবর লৈ আহিছো আর এনে ধরনের খবর সমূহ নিতৌ চাবলৈ আমার চ্যানেলটো সাবস্ক্রাইব করে ভিডিওটোত এটা লাইক করে দিব। আজির দিনটোর প্রথমটো বিগ ব্রেকিং নিউজ, নববর্ষর প্রথম সপ্তাহতে হব পারে অসমত কোভিডর নতুন নির্দেশনা আর জারি হব পারে কোভিডর বাবে নতুন এসওপি, আর জানুয়ারির প্রথম সপ্তাহত অসমত জারি হব পারে নতুন এসওপি। আমি জানাইছো সেই বিগ ব্রেকিং নিউজটো নববর্ষর প্রথম সপ্তাহতে কোভিডক লৈ জারি হব পারে নতুন এসওপি, স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্তই সেই ইঙ্গিত প্রদান করেছে। আমি জানাইছো সেই বিগ ব্রেকিং নিউজটো নববর্ষত কোভিডৰ বাবে জারি হব নতুন এসওপি, কোভিডৰ বাবে অসমত আহিব পারে এসওপি, জানুয়ারির প্রথম সপ্তাহত সিদ্ধান্ত লব পারে মুখ্যমন্ত্রীয়ে। আমি জানাইছে গুরুত্বপূর্ণ খবর, এসওপি সন্দর্ভত জানুয়ারিত হব চিন্তা চর্চা। মাস্ক পরিধান করাটো জনতার বাবে ভাল, আর মাস্ক পরিধান করাটো জনতার বাবে ভাল, রাজহুয়া স্থানত পিন্ধক মাস্ক। আর স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্তই অহা বছর প্রথম সপ্তাহত অসমত জারি হব পারে কেতবোর নীতি নির্দেশনা, জানুয়ারির প্রথম সপ্তাহত সিদ্ধান্ত লব পারে মুখ্যমন্ত্রীয়ে, এসওপি সন্দর্ভত জানুয়ারিত হব চিন্তা চর্চা। আর স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত সেই ইঙ্গিত প্রদান করেছে, হয়তো আগন্তুক বছরের প্রথম সপ্তাহতে অসমত জারি হব কোভিডক লৈ নতুন নীতি নির্দেশনা। আনহাতে কোভিডক লৈ আছে এটা ভাল খবরও, কোভিডৰ তিনিটা ডোজ লওয়া লোকলৈ এটা ভাল খবর, আর কোভিডৰ তিনিটা ডোজ লওয়া লোকলৈ দিব এটা উপহার। আমি জানাইছো সেই ভাল খবরটো কোভিডৰ তিনিটা ডোজ লওয়া লোকলৈ এক বিশেষ উপহার, আর কি উপহার সবিশেষ জানাইছো, কোভিডৰ তিনিটা ডোজ লওয়া লোকলৈ উপহার। আমি জানাইছো সেই গুরুত্বপূর্ণ খবরটো আর এটা ভাল খবর, কোভিডৰ তিনিটা ডোজ লওয়া সকলে পাব পারে নতুন বছরত উপহার, আর কোভিডৰ তিনিটা ডোজ লওয়া সকলে ভাল খবর, স্বাস্থ্য বীমার নবীকরণত রেহাই দিবলৈ IRDAI বীমা কোম্পানির নির্দেশনা, সমূহ বীমা কোম্পানিসমূহক কোভিড সম্পর্কীয় সকলো বীমার কাম করবলৈ নির্দেশ, যিসকলের পলিসি আছে সেই সকলক বোনাস দিবলৈ পরামর্শ। আর কোভিডক লৈ এটা ভাল খবর, আমি জানাই আছো কোভিড সংক্রমণ রুদিবলৈ এই পদক্ষেপ বীমা কোম্পানিয়ে লব লাগে বলে পরামর্শ। আর কোভিডৰ তিনিটা ডোজ লওয়া সকলে এটা ভাল খবর, কোভিড আক্রান্ত লোকে হসপিটালত ভর্তি হলে আগতীয়াক ধন রাখি যাতে নলয় তার বাবেও পরামর্শ, ক্যাশলেছ বীমা থাকার পাছতো একাংশ হসপিটালে সংগ্রহ করেছিল ধন। আমি জানাইছো সেই গুরুত্বপূর্ণ খবর, যদি আপনি কোভিডৰ তিনিটা ডোজ লৈছে তেন্তে আপনালৈ আগবঢ়াইছে এই বিশেষ উপহারটো, আর নববর্ষত আপনি লাভ কৰিব পাৰে এই বিশেষ সুবিধা। আর আনফালে শীঘ্রে বন্ধ হব দিল্লি কর্ণাটক ইত্যাদির শিক্ষা অনুষ্ঠান। আমি জানাইছো আন এটা গুরুত্বপূর্ণ খবর, শীঘ্রে বন্ধ হয়ে পড়ব দিল্লি আর কর্ণাটক রাজ্যের শিক্ষা অনুষ্ঠান, শীঘ্রে বন্ধ হয়ে পড়ব দিল্লি কর্ণাটককে ধরে বহুকটা শিক্ষা অনুষ্ঠান, কোভিডর ভয়াবহতার প্রতি উদ্বিগ্নতা কেন্দ্রর নতুন ভেরিয়েন্টক লৈ চিন্তিত দেহর স্বাস্থ্য বিভাগ। আমি জানাইছো গুরুত্বপূর্ণ খবর, নতুন লক্ষ্যরে আহিছে এই ভেরিয়েন্ট আর কোভিডক লৈ এতিয়া উদ্বিগ্ন, ডায়েরিয়া বমি মূল লক্ষণ BF.7-এর, শিশু মহিলার বাবে ভয়ঙ্কর হব পারে এই ভেরিয়েন্ট, আর BF.7 ভেরিয়েন্টটো শিশুর বাবে ভয়ঙ্কর, কর্ণাটকের স্বাস্থ্যমন্ত্রীক কে সুদা করার উদ্বিগ্নতা প্রকাশ, আর হয়তো অতি সোনকালে বন্ধ হয়ে পড়ব দিল্লি আর কর্ণাটক রাজ্যের শিক্ষা অনুষ্ঠান। দিবলৈছে এটা ভাল খবর, নববর্ষত সরকারি কর্মচারীলৈ সু খবর, বৃদ্ধি করিলে দরমহা, আর নতুন বছর উপলক্ষে সরকারি কর্মচারীলৈ আহিছে সু খবর, বৃদ্ধি করিলে দরমহা। আমি জানাইছো গুরুত্বপূর্ণ খবর, রাজ্যের সরকারি কর্মচারী সকললৈ নববর্ষর বিশেষ, সরকারি কর্মচারী সকলের বৃদ্ধি করা হয়েছে 12% দরমহা, নতুন বছরত সরকারি কর্মচারী সকলক এই উপহার এখন রাজ্যের, ত্রিপুরার সরকারে সরকারি কর্মচারী সকলক দিলে এই উপহার, ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক হাহার ডাঙর গুহনা। আমি জানাইছো গুরুত্বপূর্ণ খবর, 1 ডিসেম্বরের কর্মচারী আর পেনশন সকলের DA/DRত 13% বৃদ্ধি, সরকারি কর্মচারী DA-র বৃদ্ধির পরিমাণ হলগৈ 8%-20%, মুঠ 104,600 জন কর্মচারী আর 80,800 পেনশনার হব, আংশিক সময়ের কর্মচারী সকলেও লাভ করিব এই সুবিধা। আমি জানাইছো গুরুত্বপূর্ণ খবর, নববর্ষত এখন রাজ্যের সরকারে সরকারি কর্মচারী সকলক দিলে এই বিশেষ সুবিধা, ত্রিপুরার রাজ্য সরকারে এই সুবিধা প্রদান করিলে ত্রিপুরার
সরকারি কর্মচারী সকলক দিবলে আন একটা ভাল খবর, 417 টাকা জমা করক, মেচুরিটির সময়ত পাব 1 কোটি টাকা। আমি জানাইছো সেই গুরুত্বপূর্ণ খবর, মাত্র 417 টাকা জমা করক, মেচুরিটির সময়ত পাব 1 কোটি টাকা। দিবলৈছো পরবর্তী খবর, রাইজক পুনের মাধমার APDCL-র আর পুনের রাইজক মাধমার দিছে APDCL-এ আর পুনের বৃদ্ধি করিলে বিদ্যুতর মাচুল, রাইজক পুনের মাধমার APDCL-র আর রাইজক পুনের মাধমার APDCL-র আমি জানাইছো গুরুত্বপূর্ণ খবর, পুনের বৃদ্ধি হল বিদ্যুতর মাচুল আর পুনের বাড়িল বিদ্যুতর মাচুল। গ্রাহক সকললৈ জারি করেছে নতুন জাননী আর APDCL-র ফালের গ্রাহক সকললৈ জারি করা হয়েছে নতুন জাননী, প্রতি ইউনিটত বৃদ্ধি পাইছে 30 পয়সাক আর প্রতি ইউনিটত 30 পয়সাক বৃদ্ধি করা হয়েছে, ইন্ধন শক্তি ক্রয়ের জোড়া মারিবলৈ বৃদ্ধি মাচুল আর পুনের APDCL-এ বৃদ্ধি করলে মাচুল। 9 ডিসেম্বরত APDCL-এ গ্রাহক সকললৈ দিছিল এই জাননী আর পুনের APDCL-র মাধমর প্রতি ইউনিটত বৃদ্ধি পাইছে 30 পয়সাক। দিবলৈ আন একটা গুরুত্বপূর্ণ খবর, অসমৰ মুখ্যমন্ত্রীক লৈ আৰু বাত চৰ্চা, মক্কা মদিনাত ভূয়সী প্রশংসা মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মাক। আর আমি জানাইছো গুরুত্বপূর্ণ খবর, এইবার আরবত মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মাক প্রশংসা করা দেখা গৈছে। কি কারণত আরবত মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মাক প্রশংসা করেছে হবিহে লৈ আহিছো। এক প্রকার অভিযোগের প্রত্যুত্তর দিলে স্বয়ং মুসলমান সমাজে আর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাক প্রশংসা পাত্র হল মক্কা মদিনাত। মদিনাত উপস্থিত হওয়া উমরা হজ যাত্রী ধন্যবাদ জ্ঞাপন করলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাক। আর কি কারণত ধন্যবাদ জ্ঞাপন করলে সেয়াও জানাই আছো আমি। হিমন্ত বিশ্ব শর্মার বাবে সম্ভব হল হজ যাত্রা আর একজন উমরা হজ যাত্রীর এই মন্তব্য, তেওঁৰ নির্দেশতে ক্ষন্তেকতে লাভ করবলৈ সক্ষম হয়েছিল পাসপোর্ট আর ভিজা, আর যার বাবে মক্কাত গৈ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাক প্রশংসার উপচাই পেলালে এই উমরা হজ যাত্রী।